ইতিমধ্যে জাতিসংঘ আটষট্টি জন গুম হওয়া ব্যক্তির সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট তারা জানতে চেয়েছেন এবং এই গুম হওয়া ব্যক্তিবর্গ তারা কোথায় কি অবস্থায় আছেন তাদেরকে উদ্ধারে সরকার কি ব্যবস্থা করছেন তারা জানতে চেয়েছেন সরকার এ পর্যন্ত এটার কোন স্পষ্ট কোন ব্যাখ্যা দিয়েছেন বা তাদের কাছে কোনো তথ্যপাত্র উত্থাপন করেছেন এরকম কোন বিষয় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আপনি খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবার পর এরপরে যেটা আপনি উল্লেখ করলেন বারোটি মানবাধিকার সংস্থা এবং তারা আমাদের সেখানে আমাদের যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর যারা সংশ্লিষ্ট বিভাগ সেখানে তারা র্যাবকে শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করবার জন্য তাদের যে আবেদন পুরো বিষয়টা সরকার খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এরকম কোন লক্ষণ দেখা যাচ্ছে না আমি কথাটা কেন বললাম বললাম এই জন্য যেসব যুক্তিতে যেসব তথ্যের ভিত্তিতে তারা এই স্যাংশন গুলো দিয়েছেন এসব ব্যাপারে এখনো সরকার সুনির্দিষ্ট ভাবে সরকারের কোন প্রকাশ করেননি এবং তাদের অভিযোগগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে ধরে ধরে যে উত্তর দেওয়া সত্য 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 হলে বলবেন যদি না হয় সরকার তার ভাষ্য তারা উত্থাপন করবেন এ পর্যন্ত সরকারের দিক থেকে রাজনৈতিকভাবে প্রচার প্রপাগান্ডা করা ছাড়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের তদবির করার লাইনে যাওয়া ছাড়া সুনির্দিষ্টভাবে এই তথ্য উপাত্তের বিরুদ্ধে পাল্টা তথ্য উপাত্ত উপস্থাপন করা এটা কিন্তু আমরা এ পর্যন্ত লক্ষ্য করিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য কদিন আগে যে বক্তব্য দিলেন যে বাংলাদেশে বিচার ঘটনা হয়নি পুরো অস্বীকৃতি পুরো বিষয়টাকে চেপে যাওয়া আড়াল করা এই অস্বীকৃতির যে সংস্কৃতি তাতে আমার ধারণা সংকট আরো বৃদ্ধি পাবে সম্ভাবনা আছে বাংলাদেশের গুম হওয়া অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলো সেখানে স্বাভাবিকভাবে আলোচনায় আসতে পারে আমি নিশ্চয়ই দেখতে চাইব বাংলাদেশের যারা প্রতিনিধিরা সেখানে অংশ নেবেন নিশ্চয়ই এ ব্যাপারে তারা সরকারি ভাষ্য তারা উত্থাপন করবেন তারা যদি সরাসরি তারা যদি এটাকে অস্বীকারের কৌশল গ্রহণ করেন আমার ধারণা তাতে সংকটটা সমাধান হবে না বরঞ্চ সংকট নতুন মাত্রা পাবে সংকট ঘনীভূত হবে এবং বাংলাদেশ সরকার যে বলতে পারেন তার দায়িত্ব না নিয়ে এই অস্বীকারের সংস্কৃতি সরকারকে নতুন নতুন সরকার বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দেবার একটা ক্ষেত্র তৈরি হতে পারে যেটা আমাদের দেশকে বিপন্ন করবে আমাদের বাহিনীগুলোকে বিপন্ন করবে এবং আন্তর্জাতিক পরিচ্ছরে আমাদের সম্মান মর্যাদা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে কিন্তু অঙ্গুলি হেলনের কিন্তু অঙ্গুলি তোলার একটা কিন্তু আশঙ্কা আমরা কিন্তু আমরা করছি আমার আশঙ্কা যে সরকার যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা যদি প্রয়োজনীয় দিয়ে তারা কি উদ্যোগ করেছেন তারা যদি বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারেন তাহলে এটা আমাদের জন্য কিন্তু জেনেভার এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটা খারাপ বার্তা হয়তোবা আমরা পেতে যাচ্ছি তো আমি আমি আশা করতে চাই যে সরকার অস্বীকার অস্বীকৃতির কৌশল থেকে তারা ফিরে আসবেন প্রত্যেকটা গুম খুনের ঘটনাকে আলাদাভাবে কিভাবে এটাকে তদন্ত করা স্বাধীন নিরপেক্ষভাবে তদন্ত করা দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে তারা যেই পদে থাকুন না কেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে চার্জশিট আহ সেখানে দায়ের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মিডিয়াতে বক্তৃতা করে অথবা কেবলমাত্র রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার কৌশল থেকে এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে না আমি আশা করি এখনো কয়েকটা দিন সময় আছে সরকার এটাকে এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আমরা কেন এ সমস্ত বাহিনীগুলোর কয়েকজন ব্যক্তির জন্য হাতে গোনা কিছু ব্যক্তির জন্য কেন পুরো বাহিনীকে আমরা অভিযুক্ত করব। কারণ আপনি দেখেছেন যে কয়েকজন ব্যক্তির অপরাধের জন্য আমাদের র্যাবের মতন একটা এলিট ফোর্স এটা করার প্রয়োজন ছিল কিনা সেটা আরেকটা প্রশ্ন কিন্তু কয়েকজন তাদের অপরাধের জন্য তাদের আইন বহির্ভূত তৎপরতার জন্যে পুরো বাহিনীকে আজকে অপবাদের শিকার হতে হচ্ছে এবং সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীগুলোকে ব্যবহার করতে যে আজকে একদিকে বাহিনীগুলোকে বিপদে ফেলছে আজকে পুরো দেশকে আজকে তারা কিন্তু নতুন নতুন বিপদের দিকে তারা কিন্তু ঠেলে দিচ্ছেন আমি সেজন্য আশা করতে চাই সরকারের এই বাহিনীগুলোকে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে কৌশল সেখান থেকে সরকার ফিরে আসবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তথ্যপ্রাপ্ত আছে অন্যায়ের অপরাধের আইন বহির্ভূত কাজের জন্য সেটাকে সরকার বিবেচনার মধ্যে নিয়ে আইনগতভাবে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন আমি মনে করি সরকার যদি এদিকে হাঁটেন এটা সরকারের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল ইতিমধ্যে আন্তর্জাতিক পরিসরে আমাদের ভাবমূর্তি যেটুকু ক্ষুণ্ণ হয়েছে আমি আশা করি সেই জায়গা থেকে হয়তো অনেকখানি আমরা বেরিয়ে আসতে পারি